বোলার মোস্তাফিজকে চিনে সবাই, তবে ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজের পারফরম্যান্স কেমন, এমন প্রশ্ন করা হলে সবার চোখ কপালে উঠবে। ব্যাটসম্যান মোস্তাফিজ সে আবার কে? ব্যাট হাতে মোস্তাফিজ যে তাণ্ডব চালাতে পারেন, হাঁকাতে পারেন বিশাল ছক্কা, তার নজির কম নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরাজিত হওয়ার দিন ১৬তম ওভারে মোস্তাফিজুর রহমান তাবারিজ শামসির বলে যে ছক্কা হাঁকিয়েছেন, তা ঠিক গেইলকেই মনে করিয়ে দিল সবার। ১৬তম ওভারে চতুর্থ বলে শামসিকে ডিপ মিড উইকেটে বিশাল এক ছক্কা হাঁকান মোস্তাফিজুর রহমান। এ সময় কমেন্ট্রি বক্সে থাকা ভারতীয় কমেন্টেট অবাক হয়েছেন টাইগার পেসারের বিশাল এই ছক্কা দেখে। মোস্তাফিজের হাঁকানো এই ছক্কাটি ছিল ৯০ মিটার। বাংলাদেশের ১০৪ রানে পরাজিত হওয়ার দিন ৩০০ স্ট্রাইক রেটে ৩ বলে ৯ রান করেছেন মোস্তাফিজ। ১১তম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ফিজের অসাধারণ এই ছক্কা নিঃসন্দেহে নজর কেড়েছে সবার। সুপার ১২ এর এই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।